আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা ফেসবুকে নতুন আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি। আমাদের এই নতুন আপডেটে একটি নতুন সেটিং ফেসবুকে অ্যাড করা হয়েছে, বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। আর প্রত্যেকজনকে অনুরোধ করব আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে, যারা নতুন আছেন একটু কষ্ট করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দেবেন। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক। ওকে বন্ধুরা, তো এই জন্য প্রথমে আপনারা ফেসবুক অ্যাপে সরাসরি চলে আসবেন। আপনারা ফেসবুক লাইটে না গিয়ে সরাসরি ফেসবুক অ্যাপে চলে আসবেন। এখান থেকে সরাসরি থ্রি ডট লাইনে ক্লিক করে আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে এখান থেকে সরাসরি সেটিং অপশনে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এখান থেকে আপনারা জাস্ট প্রাইভেসি সেটিং অপশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে প্রাইভেসি সেটিং অপশনে আমি ক্লিক করে দিলাম। তারপর বন্ধুরা আপনারা এখান থেকে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা এই অপশনটায় ক্লিক করে দেবেন। দেন গাইজ আপনারা দেখতে পারবেন এইখানে কিন্তু আমাদের এই দুইটা অপশন জাস্ট ছিল। এই যে নতুন আমাদের আপডেট আসার কারণে এই নতুন সেটিংটা কিন্তু চালু করা হয়েছে, এই যে নো ওয়ান, আমাদের কিন্তু এই সেটিংটা কিন্তু কখনোই ছিল না। তো এই নতুন সেটিংটা বা এই অপশনটা পাওয়ার জন্য জাস্ট আপনারা কি করবেন, প্লে স্টোরে গিয়ে আপনারা জাস্ট ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপডেট দিয়ে নেবেন। আর যদি আপডেট দেওয়ার পরও অপশনটা না পান তাহলে কোনো ব্যাপার না, আপনারা কয়েকদিন ওয়েট করলে অটোমেটিকলি পেয়ে যাবেন। কারণ নতুন আপডেট আসার পর কয়েকদিন দেরি হয়, তারপর অটোমেটিকলি কিন্তু অফিসিয়ালিভাবে অ্যাভেলেবল হয়ে যায়, চিন্তা করার কোনো কারণ নেই। তো এখন আসা যাক এই সেটিংটার আসলে কাজ কী। এই যে এভরিওয়ান, এই সেটিংটার কাজ হচ্ছে আপনাকে সবাই ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। আর এটা ফ্রেন্ড অফ ফ্রেন্ড মানে আপনাদের বন্ধুদের বন্ধুরা আপনাকে রিকোয়েস্ট পাঠাতে পারবে, তা বাদে আননোন কোনো পার্সন আপনাকে রিকোয়েস্ট পাঠাতে পারবে না। কিন্তু আপনারা যদি এখান থেকে নো ওয়ান এই অপশনটা যদি সেট করেন, এটা কিন্তু কখনোই ছিল না, এখন কিন্তু নতুন আপডেট আসার কারণে এই অপশনটা অ্যাড করা হয়েছে। তো এটা অনেকের জন্য ভালো হবে, আবার কয়েকজনের জন্য খারাপ হবে। যাদের কাদের ভালো হবে, যারা আসলে চাচ্ছেন যে আপনাকে কেউ রিকোয়েস্ট দিতে পারবে না, আপনার ফেসবুকে জাস্ট মেসেজ অপশনটা থাকবে, মানে কেউ অ্যাড ফ্রেন্ডও দিতে পারবে না, মানে জাস্ট এটা যদি আপনারা সিলেক্ট করেন আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে না। আর দুই নম্বরটা যদি সিলেক্ট করেন তাহলে আপনাদের বন্ধুদের বন্ধুরা কিন্তু আপনাকে রিকোয়েস্ট দিতে পারবে। কিন্তু নো ওয়ান এখন যদি আপনারা সেট করেন তাহলে কিন্তু আপনাকে আরও একটা ভিআইপি ফেসবুক আর বলবে, যারা এসে দেখতে পারবে যে আপনাকে রিকোয়েস্টই দেওয়া যাচ্ছে না, এমন একটা বিষয়। তো আপনারা চাইলে এখন থেকে এটা নো ওয়ানও চাইলে সিলেক্ট করে রাখতে পারেন বন্ধুদেরকে অবাক করে দেওয়ার জন্য। তো আসলে এই যে নতুন সেটিংটা বা এই অপশনটা যে এসেছে, সবার আগে আপনাদের মাঝে শেয়ার করার জন্যই এই ভিডিওটা বানাইলাম। তো এই অপশনটা কে কে পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর কারা কারা পান নাই সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। চিন্তা করার কোনো কারণে আপনারাও খুব দ্রুতই কিন্তু এই সেটিংটা পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের টেকনিক্যাল সাব্বির ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন।